দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জেঁকে বসেছে শীত। হাড়কাঁপানো শীতে যবথবো জনজীবন। গত কয়েকদিনের হাড়কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বাড়ির উঠোনে কিংবা ফুটপাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন অনেকে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস।